সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি রাজশাহী কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাজিম উদ্দিন। তোমাদের কোয়ান্টাম মেকানিক্স সিলেবাসের 16 নম্বর লেকচার আমি এখন আলোচনা করতে যাচ্ছি। 16 নম্বর লেকচারের বিষয়বস্তু হলো ডি ব্রগলি ওয়েভ অ্যান্ড পার্টিকেল ডুয়ালিটি। যদিও এই বিষয় নিয়ে অল্প বিস্তর পূর্ববর্তী লেকচারগুলোতে বলা হয়েছে, বারবার ডি ব্রগলি ওয়েভ ইকুয়েশন তোমাদের সামনে লেখা হয়েছে, এই ইকুয়েশনটা বারবার তোমাদের সামনে লেখা হয়েছে, তারপরেও আমি আনুষ্ঠানিকভাবে একটি লেকচার তোমাদের সামনে উপস্থাপন করছি। তো 1924 সালে লুইস ডি ব্রগলি উনি পরামর্শ দিলেন বা সাজেস্ট করলেন যে প্রত্যেক বস্তুরই একটি তরঙ্গ বৈশিষ্ট্য আছে। তার ভাষায়, এভরি ম্যাটার হ্যাজ অ্যান অ্যাসোসিয়েটেড ওয়েভ। উনি ১৯২৪ সালে কথাটি বললেন। কি বললেন? এভরি ম্যাটার হ্যাজ অ্যান অ্যাসোসিয়েটেড ওয়েভ। ওকে, তার মানে আমরা যদি বলি বাংলায় সেটি হলো যে প্রত্যেক বস্তুর কি আছে, তার সাথে জড়িত একটা তরঙ্গ আছে, জড়িত তরঙ্গ। অ্যাসোসিয়েটেড ওয়েভ মানে জড়িত তরঙ্গ, অর্থাৎ প্রত্যেকটা বস্তু, এটা যদি একটা বস্তু হয় তাহলে সেই বস্তুর সাথে অবশ্যই একটা ওয়েভ রিলেটেড আছে, একটা ওয়েভ রিলেটেড আছে। এটি ছিল ডি ব্রগলির সাজেশন, তার চিন্তাভাবনা। এবং তিনি ১৯২৪ এই পার্টিকেলের যে ডুয়েল নেচার সেটি একটি সমীকরণের মাধ্যমে আত্মপ্রকাশ করান। দি ওয়েভ অ্যাসোসিয়েটেড উইথ এ মুভিং পার্টিকেল ইজ নোন অ্যাজ ম্যাটার ওয়েভ বা ডি ব্রগলি ওয়েভ। অর্থাৎ এই যে পার্টিকেলের সাথে যে ওয়েভটা অ্যাসোসিয়েটেড আছে, যে ওয়েভটা রিলেটেড বা পার্টিকেলটা যে ওয়েভে চলে তার যে একটা মুভমেন্ট আছে, সেই মুভমেন্ট থাকলে তার একটা ওয়েভ থাকবে। এই ওয়েভটাকেই আসলে ডি ব্রগলি ওয়েভ বলা হয়। আমরা তার সমীকরণ প্রথমে আমরা এখানে লিখেছি, যদিও এটা আমি বের করে দেখাবো। এইটাকেই ডি ব্রগলি ওয়েভ বলা হয়, তার মানে এই ল্যামডাটা হলো ডি ব্রগলি ওয়েভ লেন্থ। ওকে, তো আমি একটু সামনের দিকে অগ্রসর হই। আমরা জানি ই সমান এমসি স্কোয়ার, আইনস্টাইনের যে আপেক্ষিক তত্ত্ব থেকে প্রাপ্ত সমীকরণ ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার। তাহলে আমি এটাকে লিখতে পারি এমসি ইনটু সি। তো এম যদি পার্টিকেলের মাস হয় আর সি যদি তার ভেলোসিটি হয়, তাহলে মাস অ্যান্ড ভেলোসিটি গুণ করলে আমরা কী পাই? মোমেন্টাম পাই। তো সেই মোমেন্টাম হলো পি, আর এখানে থাকলো সি, তাহলে পিসি হলো। অতএব আমি এখান থেকে লিখতে পারি পি সমান ই বাই সি, তাই না? ই সমান আমি পিসি পেলাম, তাহলে পি সমান আমি ই বাই সি লিখতে পারি। আবার আমরা জানি যে এনার্জির সাথে ফ্রিকোয়েন্সি যে রিলেশন সেটা হচ্ছে এইচ নিউ, ই সমান এইচ নিউ। তাহলে ই সমান এইচ নিউ যদি হয়, তাহলে পি সমান আমরা কি পেলাম? ই বাই সি। ওকে, তাহলে পি সমান আমরা এখানে পেলাম ই বাই সি। এই যে পি সমান আমরা পেলাম ই বাই সি, আর ই সমান এইচ নিউ, তাহলে এইচ নিউ
divided by c এটা লিখতে পারি আমরা ওকে তারপরে আমরা এটা পেলাম আবার ইলেক্ট্রোম্যাগনেটিক যে ওয়েভ তার যে ভেলোসিটি তার ভেলোসিটি c সমান নিউ ল্যামডা ওকে তাহলে নিউ সমান c বাই ল্যামডা তাহলে আমরা ওখানে p সমান কি পেলাম p সমান পেলাম h নিউ বাই c তাহলে p ইজ ইকাল টু আমি এখান থেকে দেখতে পাচ্ছি কি নিউ ইজ ইকাল টু আমি দেখতে পাচ্ছি c বাই ল্যামডা তাহলে h ডিভাইডেড বাই c আর নিউ সমান হচ্ছে c বাই ল্যামডা তাহলে c c ক্যান্সেল আউট হলো তাহলে আমার p সমান থাকলো h বাই ল্যামডা ওকে অতএব ল্যামডা সমান h বাই p এই যে সমীকরণ এটাই হলো ডি ব্রগলি ওয়েভ ইকুয়েশন এটাই হলো ডি ব্রগলি আই এল আই ডি ব্রগলি ওয়েভ ইকুয়েশন আর এই ল্যামডাকে আমরা বলি ডি ব্রগলি ওয়েভ ডি ব্রগলি ব্রগলি ওয়েভ এটাকে আমরা বলি আর এখানে এই মানে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট আর পি হচ্ছে লিনিয়ার মোমেন্টাম সুতরাং আমরা এই ল্যামটাকে এইচ ভাগ পার্টিকেলের মাস যদি এম হয় অর্থাৎ যে পার্টিকেলটা মুভমেন্ট মুভমেন্টে আসে সেই পার্টিকেলের মাস যদি এম হয় তার ভেলোসিটি যদি ভি হয় তাহলে আমরা পি সমান এম ভি লিখতে পারি আমরা কী লিখলাম এখানে পি সমান এম ভি বসিয়ে আমরা এখানে লিখতে পারি তার মানে ল্যামটাটা মাসের সাথেও রিলেটেড ভেলোসিটির সাথে রিলেটেড এই তো প্ল্যাঙ্কের ধ্রুবক ওকে তাহলে এই সমীকরণের মাধ্যমে আমরা একটা বড় বস্তু তরঙ্গ দৈর্ঘ্য কত কেমন হবে একটি ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য কেমন হবে আমরা সেটা বের করতে পারি আমরা জানি যে ইলেকট্রনের ভেলোসিটি 10^6 অর্ডারের আর ইলেকট্রনের মাস 9.1 × 10⁻³১ কেজি তো সেক্ষেত্রে যদি আমরা ইচ্ছা করি আমরা একটি ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে সেটি বের করতে পারি এইচ ডিভাইডেড বাই এম ভি সাপোজ আমি একটু যদি এক্সাম্পল দিই তাহলে কেমন হয় 6.63 এটা প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালু 10⁻³৪ আর একটি ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 × 10⁻³১ কেজি আর ভেলোসিটি তো ধর অলমোস্ট 10⁻ আমি যদি 6 অর্ডারে ধরি তাহলে কী হচ্ছে ল্যামডা আমার 6.63 এটার নিচে আমি 9.1 দিব আর এখানে আমার −31 তাহলে আমার থাকবে 25 তাহলে আমার এখানে যাবে হচ্ছে −34 × 10⁻২৫ হবে তার মানে ল্যামডার সমান এখানে একটা সাম ভ্যালু আমার আসবে তারপরে আমি কি অর্ডারে পাবো 10⁻৯ তার মানে 10⁻৯ এটা মিটার তো 10⁻৯ হলে পরে এটাকে আমরা ন্যানোমিটার বলি তার মানে এখানে সাম একটা এক এক্স ভ্যালু থাকলো এক্স ন্যানোমিটার এরকম একটা ন্যানোমিটার পর্যায়ের ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য আমরা দেখতে পাচ্ছি এখানে ওকে পক্ষান্তরে যদি আমরা একটা টেনিস বল বা আমাদের যে ফুটবল আছে বা আমাদের যে ক্রিকেট বল আছে তার ভর যদি আমরা বসাই এই সমীকরণে এই তার ভর কতটুকুন হবে যদি 0.20 কেজি হয় তার ভর তারপরে তার ভেলোসিটি কতই বা হতে পারে হয়তো আমি ধরলাম যে 10 মিটার/সেকেন্ড 10 মিটার/সেকেন্ড যদি হয় তাহলে পারে নিচে কত ছোট সংখ্যা নিচে কত ছোট সংখ্যা আর এর ভ্যালু তো 6.63 10⁻³৪ ওকে আর এখানে কত বড় একটা ছোট সংখ্যা তার মানে অলমোস্ট তার তরঙ্গ দৈর্ঘ্যটা
10 টু দি পাওয়ার মাইনাস 34 পর্যায়ে থেকে যায়। তাহলে তাহলে একটা ক্রিকেট বলের তরঙ্গ দৈর্ঘ্য কত ছোট, হ্যাঁ একটা ক্রিকেট বলের তরঙ্গ দৈর্ঘ্য কত ছোট সেই হিসাবে একটা ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য, একটা ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য অনেক বড়, কারণ এই তরঙ্গ দৈর্ঘ্যটা তো অলমোস্ট এখানে সাম ভ্যালু আসবে, কতই বা আসবে, এটা গুণ করলে পারে 0.20 হয়, এরকম হয়, এটা দিয়ে ভাগ করলে এটা খুব একটা পরিবর্তন আসবে না, অর্থাৎ এইরকম পর্যায়ের একটা তরঙ্গ দৈর্ঘ্য আসবে ক্রিকেট বলের বেলায়। এরপরে আমরা একটা রিলেশন দেখি, সেই রিলেশনটা আমাদের অঙ্ক করার সময় কাজে লাগে এবং এটা তোমাদের জানা দরকার। আমরা জানি ইলেকট্রন ভোল্টের ডেফিনেশন, ইলেকট্রন ভোল্ট, ওয়ান ইলেকট্রন ভোল্ট যেটাকে আমরা বলি, অর্থাৎ এক ভোল্ট বিভব পার্থক্য যদি কোনো জায়গায় থাকে, ওকে এটার পটেনশিয়াল ডিফারেন্স যদি ওয়ান ভোল্ট হয়, অর্থাৎ একটা চার্জকে এই পাশে থেকে এই পাশে যেতে ওয়ান ভোল্ট একটা বিভব রাশির অতিক্রম করতে হয়, ওকে তাহলে একটা ইলেকট্রনকে এক ভোল্ট বিভব পার্থক্যের একটি বাধাকে অতিক্রম করতে যে পরিমাণ গতিশক্তি অর্জন করতে হয় অথবা যে পরিমাণ কাজ সম্পাদন করতে হয় সেই পরিমাণ গতিশক্তি বা সম্পাদিত কাজকেই ওয়ান ইলেকট্রন ভোল্ট বলা হয়, ওকে তাহলে কাজ মানেই শক্তি, আমরা জানি যে কাজ করার সামর্থ্যকে শক্তি বলা হয়, তাহলে ওয়ান ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10^-19 কুলম, 1.6 ইন্টু 10^-19 কুলম ইন্টু ওয়ান ভোল্ট। আমি আবার বলছি এক ভোল্ট বিভব পার্থক্যকে অতিক্রম করতে একটি ইলেকট্রনের যে পরিমাণ গতিশক্তি অর্জন করতে হয় বা যে পরিমাণ কাজ সম্পাদিত করতে হয় সেই পরিমাণ সম্পাদিত কাজ বা গতিশক্তিকে ওয়ান ইলেকট্রন ভোল্ট বলা হয়। তার মানে ওয়ান ইলেকট্রন ভোল্ট সমান হচ্ছে একটা ইলেকট্রনিক চার্জ, একটা ইলেকট্রনিক চার্জ 1.6 ইন্টু 10^-19 কুলম ইন্টু ওয়ান ভোল্ট। আর কাজকেই শক্তি বলা হয়, কাজ করার সামর্থ্যকে শক্তি বলা হয়, সুতরাং আমি তার এনার্জিকে আমি লিখতে পারি ই সমান ইভি, এটা লিখতে পারি ইলেকট্রনের চার্জ ইন্টু ভোল্ট। এবং যে পরিমাণ গতিশক্তি অর্জন করতে হয় তাহলে মানে আমি লিখবো এটা হাফ এম ভি স্কোয়ার, ওকে তাহলে আমি এখান থেকে ভি সমান কী লিখতে পারি, যদি আমি দেখতে পাচ্ছি যে টুয়াইস ইভি ডিভাইডেড বাই এম হবে, এখান থেকে দেখতে পাচ্ছি আমি, ওকে তাহলে ইলেকট্রনের ওয়েভলেন্থ আমি ডিব্রগলি তরঙ্গ অনুসারে যদি ইলেকট্রনের ওয়েভলেন্থ যদি লিখি ল্যামডা ই, তাহলে আমি এখানে লিখব এম ই ভিই, এটা আমি লিখতে পারি। তাহলে আমি এই তরঙ্গটাকে কী কেমন করে লিখতে পারি, যেখানে আমার ভি আছে তাহলে এইচ ডিভাইডেড বাই এম ই, এটা ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য এম ই, আর আমার ভি যদি ইলেকট্রনের ভেলোসিটি আমি যদি ধরি তাহলে যদি সেটা আমি এখানে বসাই তাহলে টুয়াইস ই ভি ডিভাইডেড বাই এম, ওকে এরকম আমি দেখতে পাচ্ছি, তাহলে ল্যামডা ই এইচ ডিভাইডেড বাই এম ই এটা দেখতে পাচ্ছি, আর এই এমটাকে আমি রুট ওভার এম যদি উপরে চলে যায় আর নিচে আমার টুয়াইস ইভি এটা থাকতে পারে, বাট এটাকে যদি আমি দুইটা রুট ওভার এম ই দিই এইচ ডিভাইডেড বাই এটাকে দুইটা রুট ওভার এম ই দিলাম, আমি দুইবার মাসকে রুট ওভার দিলে তো আমি ওটাই আবার ফেরত পাই, ওকে ইন্টু এটাও ইলেকট্রনের মাস যদি হয়, এটা যদি ইলেকট্রনের ভেলোসিটি হয়, এটা যদি ইলেকট্রনের মাস হয়, অবশ্যই ইলেকট্রনেরই মাস, কারণ আমরা ইলেকট্রনের বিভব পার্থক্য অতিক্রম করছে, তো সেটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে এম এটা ই ই সাবস্ক্রিপ্ট ডিভাইডেড বাই টুয়াইস ই ভি, তাহলে কী হলো একটা কাটা গেল, এটা কেটে দিলাম, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি ল্যামডা ই সমান এইচ ডিভাইডেড বাই টু এম ই ভি, এই সমীকরণটা আমি পাচ্ছি। তাহলে আমি এই সমীকরণের মাধ্যমে আমরা যে কোনো এটা ইলেকট্রনের তরঙ্গ ভিই, এটা তো পটেনশিয়াল, ভিতে হলো পটেনশিয়াল, এখানে ভি হলো পটেনশিয়াল, এম হলো ইলেকট্রনের ভর, এইচ প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, ল্যামডা ই আমরা এর মাধ্যমে পাচ্ছি ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য।
তার মানে আমরা যদি একটা কমন ফর্মুলা লিখতে পারি, যে কোনো পার্টিকেলের তরঙ্গদৈর্ঘ্য আমরা তাহলে লিখতে পারি ল্যামডা সমান এইচ ডিভাইডেড বাই টু এম ই ভি। ওকে, টু এম ই ভি আমার এখানে, হ্যাঁ ই ছিল, টু এম ই ভি। ওকে, তাহলে এখানে ল্যামডা তরঙ্গদৈর্ঘ্য, এইচ তো তোমরা জানো প্লাস কনস্ট্যান্ট, এম যে পার্টিকেল মুভমেন্ট আছে পার্টিকেলের ভর, পার্টিকেলের ভর বা বস্তুর ভর, পার্টিকেলের ভর বা বস্তুর ভর, আর ই হচ্ছে ইলেকট্রনের চার্জ। ইলেকট্রনের চার্জ হতে পারে বা যে আয়নের চার্জ হতে পারে, যেটি মুভমেন্টে, যে চার্জ মুভমেন্টে থাকবে সেটার চার্জ। আর ভি হচ্ছে বিভব পার্থক্য, কাজে এই সমীকরণের মাধ্যমে আমরা তরঙ্গদৈর্ঘ্য বের করতে পারি। এখন আমরা জানি যে কাইনেটিক এনার্জির সমান, কাইনেটিক এনার্জির সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তো আমি এখানে এমকে আর একটা এম দ্বারা গুণ করলাম, তাহলে এম ভি স্কোয়ার, আর এখানে আমি আর একটা এম দিয়ে ভাগ করলাম, এবং এটার সমান হচ্ছে তোমার এম স্কোয়ার ভি স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস এম। তার মানে কাইনেটিক এনার্জির সমান আমি এম ভি, মানে তো পি, তাহলে আমি এটা এম ভি এর পুরো স্কোয়ার দিলাম, আর এখানে নিচে আমার টুয়াইস এম থাকলো, তাহলে কাইনেটিক এনার্জির সমান আমার হলো এটা পি, তাহলে পি স্কোয়ার বা টুয়াইস এম। কাজে কাইনেটিক এনার্জিকে আমরা এভাবেও প্রকাশ করতে পারি। তাহলে আমি দেখতে পাচ্ছি যে পি কাইনেটিক এনার্জির সমান পি স্কোয়ার বা টুয়াইস এম। ওকে, তাহলে কাইনেটিক এনার্জির সমান, কাইনেটিক এনার্জির সমান পি স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস এম, তাহলে পি স্কোয়ার সমান হচ্ছে টুয়াইস এম কাইনেটিক এনার্জি। ওকে, তাহলে পি সমান রুট ওভার টুয়াইস এম কাইনেটিক এনার্জি, গতিশক্তি। ওকে, তো পি সমান কত, এইচ ভাগ ল্যামডা ডি ব্রগলি তরঙ্গ অনুসারে সমান টুয়াইস এম কাইনেটিক এনার্জি রুটের ভিতরে। ওকে, তাহলে ল্যামডা ভাগ এইচ কত হবে, উল্টাই দেবো আমি, ওয়ান ভাগ রুট ওভার টুয়াইস এম কাইনেটিক এনার্জি, উল্টিয়ে দিলাম। তাহলে ল্যামডা সমান আমার দাঁড়ালো এইচ ডিভাইডেড বাই রুট ওভার টুয়াইস এম কাইনেটিক এনার্জি, এই দাঁড়ালো। ওকে, তাহলে কাইনেটিক এনার্জির কোনো একটা পার্টিকেলের কাইনেটিক এনার্জির মাধ্যমেও ল্যামডাকে প্রকাশ করা যায়, কাইনেটিক এনার্জির মাধ্যমে ল্যামডাকে প্রকাশ করা যায়। আবার আমরা জানি গ্যাসের গতি তত্ত্ব থেকে কি জানি আমরা, গ্যাসের গতিতত্ত্ব, গতিতত্ত্ব সেখান থেকে থেকে গ্যাসের গতিতত্ত্ব থেকে আমরা জানি কাইনেটিক এনার্জি সমান থ্রি বাই টু কেটি। তাহলে তো আমি ইচ্ছা করলে এখন ল্যামডাকে থ্রি বাই টু কেটি সেটি দ্বারা প্রকাশ করতে পারি। কাজেই ল্যামডার সমান এইচ ডিভাইডেড বাই রুট ওভার টু এম, যে পার্টিকেলটা মুভমেন্ট আছে সেই পার্টিকেল, আর কাইনেটিক এনার্জি মানে থ্রি বাই টু কেটি। তাহলে এভাবে আমি প্রকাশ করতে পারি। তার মানে এটাকে যদি আমি সিম্পলিফাই করে লিখি, তাহলে আমি পাবো এইচ ডিভাইডেড বাই থ্রি এম কেটি রুট ওভার, এটা আমরা পাবো। ওকে, কারণ আমার এখানে টু ছিল, এই টু টু তো ক্যান্সেল আউট হয়ে গেল, সুতরাং আমরা এটা পেলাম। এখানে কে হচ্ছে বোলটজম্যান কনস্ট্যান্ট, কে হলো এটা বোলটজম্যান কনস্ট্যান্ট, বোলটজম্যান এম এ ডবল এন ম্যান কনস্ট্যান্ট বা বোলটজম্যান ধ্রুবক। ওকে, এবং কে এর ভ্যালু হচ্ছে তোমার ওয়ান পয়েন্ট থ্রি এইট, থ্রি এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি থ্রি জুল পার কেলভিন, এটা হলো বোলটজম্যান কনস্ট্যান্ট। ওকে, কাজে তাহলে আমরা এর আগে কী দেখেছি, এর আগে আমরা দেখেছি যে কোনো তরঙ্গদৈর্ঘ্য যদি আমরা বের করতে চাই, তাহলে এইচ ভাগ টু রুট ওভার টু এম ই ভি, এম পার্টিকেলের মাস, ই চার্জ, আর ভি হচ্ছে ভোল্ট। তাহলে সেই হিসাবে যদি আমরা এর ভ্যালুগুলো যদি আমরা পুট করি, কী ভ্যালু পুট করবো,
আমরা ইলেকট্রনের মাস যদি পুট করি, ইলেকট্রনের মাস এম সমান 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি, এটা যদি বসাই। ইলেকট্রনের চার্জ যদি 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম, এটি যদি বসাই। আর ভোল্ট যদি আমাদের অজানা হয়, হতে পারে ভোল্ট একটা সাম ভোল্ট আমাদের হতেই পারে, এই ভ্যালুগুলো যদি আমরা বসাই তাহলে পারে আমরা এটা পাব, এই ভ্যালুগুলো ওখানে পুট করলে পারে আমরা পাব 1.228 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই ভি। কারণ আমরা ভি এর ভ্যালু তো বসাতে পারবো না, এটা তো ভোল্ট, কোনো একটা বিভব পার্থক্যের মধ্যে পার্টিকেলটা গতিশীল আছে, সেই ভোল্ট ওখানে থেকে যাবে। ওকে, এরকম আমরা পাবো। তাহলে এটাকে আমরা কী লিখতে পারি? এটাকে লিখতে পারি আমরা 12.28 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 লিখতে পারি, আর রুট ওভার ভি। ভি কিন্তু ভোল্ট, বিভব পার্থক্য, আর এটা মিটার কিন্তু, কাজে এটা যেহেতু মিটার তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার মানে 1 অ্যাংস্ট্রম। তাহলে আমরা এটাকে লিখতে পারি 12.28 ডিভাইডেড বাই রুট ওভার ভি, এত অ্যাংস্ট্রম। এই সমীকরণটা অনেক সময় যে নিউমেরিক্যাল ভ্যালু, যে ভ্যালুটা এখানে বের করা হলো, অর্থাৎ আমার যদি এটা আমরা ইলেকট্রনের চার্জের ক্ষেত্রে, ইলেকট্রনের মাসের ক্ষেত্রে এটা আমরা জানি, আমরা বের করতে পারলাম। কাজে এখন যে কোনো একটা পটেনশিয়াল ডিফারেন্স যদি আমাকে দেওয়া হয় তাহলে পরে আমি সেখান থেকে ওই পটেনশিয়াল ডিফারেন্সের ভ্যালু বসিয়েই ওই পার্টিকেলটার ভ্যালু, ওখানে ওয়েভলেন্থ কত হবে সেটা বের করতে পারবো। কাজেই এই সমীকরণটা আমাদের প্রবলেম সলভ করার ক্ষেত্রে, অঙ্ক করার ক্ষেত্রে এটা আমাদের কাজে লাগে। বাট কেমন করে পেলাম সেটা আমি তোমাদেরকে দেখালাম। এখন শুধু এটা যদি আমার জানা থাকে আর বিভবটা যদি আমাকে সাপ্লাই করা হয়, যদি আমাকে দেওয়া হয়, তাহলে পরে আমরা অবশ্যই একটা প্রোটন যদি মুভমেন্টে থাকে তাহলে প্রোটনেরও আমরা ওয়েভলেংথ বের করতে পারবো, আবার ইলেকট্রনেরও বের করতে পারবো, ফোটন যদি হয় সেটাও বের করতে পারবো, একটা আয়ন যদি হয় সেটিও বের করতে পারবো, তো যে কোনো চার্জ পার্টিকেলের বের করতে পারবো, বা অন্য কোনো পার্টিকেল যদি কোনো একটা পটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে মুভমেন্টে থাকে তাহলে তার ওয়েভ তরঙ্গ যদি আমরা বের করতে পারবো। তো এটা আমাদের কাজে লাগে। তো এই ছিল আমার 16 নম্বর লেকচারের বিষয়বস্তু, অর্থাৎ ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কী, ডি ব্রগলি তরঙ্গ ইকুয়েশন সেটিকে কীভাবে প্রতিপাদন করা যায় সেটি তোমাদেরকে দেখালাম, আর সেই তরঙ্গ দৈর্ঘ্যকে ব্যবহার করে সেখানে যে ল্যামডা সমান যে এইচ ভাগ এম বি আছে, এম তো পৃথিবীর ভর একরকম, তার ভেলোসিটি আর একরকম, ইলেকট্রনের ভর একরকম, তার ভেলোসিটি আর একরকম, কাজে বস্তুর ভর এবং তার বেগের উপর নির্ভর করে তার এক একটা মাইক্রোস্কোপিক বস্তুর তরঙ্গ দৈর্ঘ্য কেমন হবে, ম্যাক্রোস্কোপিক বস্তুর তরঙ্গ দৈর্ঘ্য কেমন হবে, এগুলো সব আমরা বের করে আমরা ক্লাসিক্যাল ওয়ার্ল্ডে যে বস্তুগুলো আছে তাদের তরঙ্গ সম্পর্কে আমরা আইডিয়া নিতে পারি, মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডে যে পার্টিকেলগুলো আছে তাদের তরঙ্গ সম্পর্কে আমরা আইডিয়া নিতে পারি, এবং সেখান থেকে আমরা ক্লাসিক্যাল ওয়ার্ল্ড এবং মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ড অর্থাৎ কোয়ান্টাম মেকানিক্সের মধ্যে আমরা একটা সীমারেখা সহজেই অনুধাবন করতে পারি ডি ব্রগলি তরঙ্গের মাধ্যমে, এই সমীকরণের মাধ্যমে। তোমাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।